সাতক্ষীরা সদর উপজেলা ভূমি অফিসের নবনির্মিত দ্বিতল ভবন উদ্বোধন করা হয়েছে। রবিবার দুপুরে খুলনা বিভাগীয় কমিশনার ইসমাইল হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফলক উন্মোচন করে ভবনটি উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামালের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক তানজিলুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক এম এম মাহমুদুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বদিউজ্জামান, সদর উপজেলার নির্বাহী অফিসার দেবাশিস চৌধুরী, সহকারী কমিশনার মোহাম্মদ আসাদুজ্জামান প্রমুখ। প্রসঙ্গত 2,01,00,000 টাকা ব্যয়ে ভবনটি নির্মাণ করা হয়েছে। পরে বিভাগীয় কমিশনার 12টি পরিবারের মাঝে বন্দোবস্তকৃত খাসজমি দলিল হস্তান্তর করেন।